শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম জাহিদ হোসেন, পিতা মৃত হাজী নজির আহমদ, মাতা মিউলা হাতুন, গ্রাম সাওয়ারদ্বীপ উত্তরপাড়া, তার নাম ফখর। আমার জন্ম তারিখ 1947। আমি 1900 টাংনা হাই স্কুল থেকে মৃত্যু পরীক্ষা পাস করি। পাস করার পর আমি কলেজে চলে যাই। খানগোয়া কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। 1947 সালে আমি শিক্ষক হিসাবে টাংনা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। যোগদান করার পর আমি স্কুলে ছিলাম টাংনা সদরে। যখন যুদ্ধ আরম্ভ হয় তখন আমি ট্রেনিং নিয়েছিলাম এখানে আমাদের মাঠে, আর বিদ্যার ক্যাম্পের সামনে আমি ট্রেনিং নিয়েছিলাম। ট্রেনিং নেওয়ার পর আমি বর্মাতে চলে গেছিলাম। চলে যাওয়ার শুনে এখানে বর্মাতে ছিলাম। এখানে আসার পরে আমি ক্যাপ্টেন আব্দুল সোহান সাহেবের নেতৃত্বে 1 নম্বর সেক্টরে উদ্যান করি। উদ্যান করার পর আমার সাথে ছিল বাঙালি পদুর কবির আর জয়সিং। এরা দুজন টেকনাফে, একজন হলো উখিয়া। জয়সিং বড়ুয়া হইল উখিয়া। সেইভাবে কাজ করেছি। এখানে আয়ুব বাঙালি একবার এসে আমাকে কোথায় নিয়ে গেছে, একটা রাজাকারের বাড়িতে নিয়ে গিয়ে রাজাকারের বাড়িতে ঘুরিয়ে দিয়েছিল। রাজাকারের নাম এটা হইল মুসলিম লীগের নেতা, ওর অস্ত্র ভালো অস্ত্র আছে, বর্মার নুরুলামীর নাম। এই গর্ত পুরাই দিয়েছিল এরা, আমি ছিলাম। এইভাবে আমরা এই অনেকদিন পর্যন্ত ওনার সাথে ছিলাম। আজ বাঙালির সাথে, আজ বাঙালি যেখানে যাইতো আমি তার বিষয়ে থাকতাম আর কি। ওইভাবে আমরা যুদ্ধ করেছি। যুদ্ধ করার পরে আমাদের এখানে তো আমরা সম্মুখ যুদ্ধ হইনি। এখানে মানে এখানে রাজাকার এইগুলোর একটু গিয়া রাত্রে গিয়া ইয়ে করতো আর কি, আঘাত করতে আঘাত মানে বলছে গিয়ে চেক করতো, ফাইলে মারা ধরা করতো। এরকম কিন্তু বড় যুদ্ধ এখানে কোনো দিন যুদ্ধ নেই। আমাদের এখানে রাজাকারের একটু বড় ইয়ে আছে লজিস চেয়ারম্যান। এই লজিস চেয়ারম্যানকে আমি সেন্ট মার্টিন থেকে আনিয়ে নৌকা নিয়ে সাবরান এসে সাবরান থেকে হাঁটি তখন ছিলেন হাবিলদার সত্য বেঙ্গলের হাবিলদার ইসমাইল আর ইদিস মোল্লা আয়ুব বাঙালি। থানা গিয়া ওনারা সার না পেলাম। ওনারা রাজাকার ছিল অনেক, এই সুতো রাজাকার যারা ছিল তাদের খানা ধরে উঠা উঠে দিয়ে সারি দিচ্ছে, গোলাকে দিয়ে রাখি দিচ্ছে। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।